ডাইরেক্ট ম্যাথ হরি লাই দিলে। হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট ম্যাথ, ফোর্থ থার্ড থেকে চলে গেলাম, জানলাম কিছু। আচ্ছা তাহলে এখন দেখ, ফার্স্টে আমাদের নিয়ম হইলো কিতা, আমি কিতা হইমু কোম্পানির নামটা আগে লিখমু, কোম্পানির নাম আগে লিখে তারপরে জেনারেল জার্নাল অফ, এখানে যেহেতু এপ্রিল মাস দেওয়া, জেনারেল জার্নাল অফ মান্থ এপ্রিল 2000, যদি সাল দেওয়া থাকে সাল দিলাম, নাইলে নাই, এখানে সাল দেওয়া নাই, সাল লাগতো নাই। আচ্ছা তাহলে এখন দেখ, ফার্স্ট যে ট্রানজেকশনটা আমার আছে এটা হইছে গিয়া এপ্রিলের 1 তারিখ, হইছে ম্যান্ডেজ ইনভেস্টেড $40,000 ক্যাশ ইন দ্য বিজনেস। তাহলে সে ক্যাশ আমার বিজনেসও ইনভেস্ট করছে, তাহলে দেখ সে যেহেতু তার ক্যাশ নিছে, ক্যাশ আমাদের একটা অ্যাসেট না, আমরা জানি সকল অ্যাসেট হলে গিয়ে আমরা ডেবিট, তাইলে এই যে ক্যাশটা এইটা আমার যাইব গিয়া, এই যে দেখ ডেবিটের গড়, বুঝা গেছে, ডেবিট হই, ওই যে ডেবিটের গড় আমি ক্যাশের মানটা লিখছি। কোনটা দুধ, আমি একটা বাখরি আর একটা ভুলবেন বাখরি বলেছি, তুইও খরচ 1,000 টাকা, পড়লাম 40,000, পড়লাম 40,000, আইচ্ছে 6,000। আচ্ছা ও দেখ, যেহেতু আমার ক্যাশ একটা অ্যাসেট, এর লাগি আমার ক্যাশের হিসাবটা হয়েছে ডেবিটের করো, বুঝা গেছে। এখন ক্যাশ যেহেতু আমার একটা, যেহেতু ডেবিটের করাইছে, তার অপোজিটে আমার একটা ক্রেডিট নেওয়া লাগবো, তো ওনার্স ওনারের যে ক্যাপিটালটা থাকে এইটা মানে সব সময় আমার কি হয় ক্রেডিট হয়, মানে তুই একটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করলে তোর ক্যাশটা ওইব সব সময় ডেবিট, আর ওনারের যে ক্যাপিটালটা থাকবো সব সময় এটা ওইব আমার ক্রেডিট, বুঝা গেছে। তাহলে ও আমার ফার্স্ট ট্রানজেকশন শেষ, আর আমি যে টাকাটা সম্পত্তিটা আমার থাকবো এটা দেব ক্রেডিট হিসেবে এজ এ ওনার সিকিউরিটি। ওই ওই ওনার সিকিউরিটি। আচ্ছা তাহলে ও গেল গিয়ে আমার ফার্স্ট ট্রানজেকশন। এখন সেকেন্ড ট্রানজেকশন আছে যে আমার পারকেস্ট ল্যান্ড কস্টিং $30,000 ফর ক্যাশ। আচ্ছা তো এইটা যে আমার তার 30,000 টাকা দিয়ে আমার কিতা করছে, একটা ল্যান্ড কিনছে। ওই তাহলে ল্যান্ড আমার একটা কিতা সম্পত্তি না, এখন ল্যান্ড আমি কিনবো তার বিনিময়ে তো আমি টাকা দিবো, তাহলে আমার কি তাই ক্যাশ আমার যাইরো কি, তাহলে ক্যাশ যেহেতু এক্সপেন্স না, এক্সপেন্স কিন্তু ডেবিট হয়, এটা আমার মানে অ্যাসেট কমের, অ্যাসেট কমের, ক্যাশ আমার একটা অ্যাসেট, অ্যাসেট যদি আমার কমে যায় সেটা হয় আমার ক্রেডিট, ক্রেডিট পারলেই লাগে ডেবিট আর কমলো ক্রেডিট। ওই ওই অ্যাসেট ওই যে আমি আগে দেখাইলাম, অল অ্যাসেট যদি আমার বাড়ে তাইলে ওইব গিয়ে ডেবিট, কমলে ওইব গিয়ে আমার ক্রেডিট, তো যেহেতু আমার ক্যাশ একটা অ্যাসেট আসলো সেটা আমার কমে গেছে, তাইলে আমার ক্রেডিট হয়ে যাবো, আর ল্যান্ড আমি যেহেতু কিনছি আমার অ্যাসেট বাড়ছে, এর লাগে আমার ল্যান্ডের হিসাবটা হয়েছে ডেবিটও আর ক্যাশের হিসাবটা হয়েছে ক্রেডিটও, বুঝা গেছে। ওই ওই ল্যান্ড লেখলে হইব, আর নিচে অবশ্যই না না ল্যান্ড লেখলে হইব, আর নিচে অবশ্যই তো রিজনটা দেওয়া লাগবো আমার ট্রানজেকশনটা কি তার লেগে হয়েছে, যেহেতু আমি ল্যান্ড পারচেজ করছি এজন্য আমার এই ট্রানজেকশনটা আইছে, এই উপরেরটার ক্ষেত্রে আমার কি তো হইব যে আমার ওনার কিতা করছে ইনভেস্ট করছে তার বিজনেসের ক্ষেত্রে, এই যে আমি তার কারণটা দেখাইয়ে দিলাম, নিচেরটার ক্ষেত্রে পারচেজড ল্যান্ড এটা আমি কারণটা দেখাইয়ে দিলাম, বুঝা গেছে। আচ্ছা এখন হলো গিয়ে 3 নম্বরটা, ল্যান্ড কিনছে এটা কি তার মধ্যে পড়ে, ডেবিট হইছে যে ল্যান্ড আমার একটা সম্পত্তি, আমার অ্যাসেট বাড়ছে না নি তোর জমি, হয় হয় আবার ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট তো তোর অ্যাসেট এর মধ্যে পড়বো, কিন্তু ইকুইপমেন্ট তো এগুলো ল্যান্ড এর ভিতরে পড়ে না, তো ল্যান্ড না অ্যাসেট এর, অ্যাসেট হিসেবে যেমন তোর আবার তুই যদি কলম পেন্সিল কিনোস ইতা আবার তোর ইয়ার মধ্যে পড়তো না, অ্যাসেট এর মধ্যে পড়তো না, কলম পেন্সিল এগুলো কিন্তু অ্যাসেট না, বুঝা গেছে। আচ্ছা এখন নেক্সট এক্সপেন্স না নি, ওই ওই এগুলো তো এক্সপেন্স হবে, ইকুইপমেন্ট তুই যদি অফিসে লাগে জিনিসপত্র কিনোস ওইগুলো তো তোর কি তা হিসেবে আয়, ওইগুলো তো তোর অ্যাসেট হই, ইকুইপমেন্ট আমি হই আমার এখানে দেখাই অ্যাসেটের মধ্যে, এই যে দেখ এইটা হলো কি আমার অ্যাসেটের গড়, অ্যাসেটের মধ্যে কি তা কি তা পড়ে দেখ, ক্যাশ পড়ে, অ্যাকাউন্ট রিসিভেবল পড়ে, সাপ্লাইস ইকুইপমেন্ট, এই সাইটটা আমার কিতার মধ্যে পড়ে অ্যাসেটের মধ্যে, তো এই সাইটটার মধ্যে তোর যেটাও তোর কাছে আইব সবগুলো তোর কিতা অ্যাসেট, বুঝা গেল। এখন তুই যদি ইকুইপমেন্ট কিনোস, সাপ্লাইস কিনোস সবগুলা তোর কিতা, ল্যান্ড কিনোস এগুলো তোর অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল টাকা যদি ফার্স্ট সেটাও তোর একটা অ্যাসেট,
ক্যাশ তো এর অ্যাসেট ও বুঝা গেছে ও সাইডটা মানে ও তোর অ্যাসেট আচ্ছা তো ও গেল গি এখন পরেরটা দেখি কইছে যে আমার অ্যাডভারটাইজিং এক্সপেন্স আছে 1800 টাকার তাহলে এখানে দেখ যেহেতু আমার এটা অ্যাডভারটাইজিং এক্সপেন্স আমরা কি তো জানি সকল এক্সপেন্স কি ডেবিট সকল এক্সপেন্স ডেবিট এক্সপেন্স আর আয় আয় ইনকাম কিন্তু ক্রেডিট এক্সপেন্স ডেবিট ইনকাম ক্রেডিট বুঝা গেছে আচ্ছা তাহলে এই যে অ্যাডভারটাইজিং এক্সপেন্স আমি করলাম এর লাগি আমার এটা কি তো হয়ে যাব ডেবিটের করো এই যে দেখ ডেবিটের করো লেখছি আর আমার যেহেতু কি তো হইছে এখানে দেখ ইনকার্ড হইছে আমি টাকাটা দিছি না ফরে দিমু তাহলে আমার এটা দায় লাইবিলিটি বুঝা গেছে অয় অয় ইনকার্ড এটা আমি দিছি না কিন্তু ইনকার্ড থাকলে তারপর ডিউ তারপরে আরো কয়েকটা ওয়ার্ড আছে নি তুই এগুলো লিখে রাখছ আমার কাছে লেখা নাই ও কয়েকটা ওয়ার্ড থাকলে এগুলো তোর অ্যাকাউন্ট পেয়েবল আইব এই যে এখানে অ্যাকাউন্ট পেয়েবল আইছে বুঝছস আচ্ছা যেহেতু আমার এটা একটা লাইবিলিটি এর লাগে এটা আমার ওই গেছে ক্রেডিট এই যে ক্রেডিটের করো আর প্রথমটা ডেবিট হলে দুই নাম্বারটা ক্রেডিট অটোমেটিক হয়ে যায় তা তুই যদি জাস্ট ডেবিটটা বা করতে পারস তারপর একটা তুই মানে সব বন্ধ করে ক্রেডিট দিবি অয় অয় আচ্ছা তাহলে এর ফর একটা দেখ আমার হইছে যে পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ 1500 তাহলে আমি স্যালারিজ দিলাইছি তাহলে এটা আমার একটা এক্সপেন্স এক্সপেন্স হলো কি আমার কিটা ডেবিট ডেবিট তাহলে এই যে স্যালারিজ এক্সপেন্স আমার ডেবিট আর যেহেতু আমি ক্যাশ দিলাইছি আমার ক্যাশ কমছে ক্যাশ কম এর ফরেটা দেখ হইছে যে হায়ার্ড পার্ক ম্যানেজার এট স্যালারি 4000 পার মান্থ ওই কারণ আমি এখানে হায়ার্ড করছি সে আমারে না সার্ভিস দিছে না আমি তারে টাকা দিছি আমি দিমু ফরে বুঝছসনি ওই ওই মে মাসের লাগি আমি তারে হায়ার করছি তাহলে এটা চলে এপ্রিল মাস কোনো ট্রানজেকশন হইছে না এর লাগি আমি নো এন্ট্রি এই যে নো এন্ট্রি তাও এটা লিখে দিতে বুঝা গেছে ওই ওই এটা নো এন্ট্রি তাহলে নাইলে 12 নাম্বার দেই তো তুমি কিতা করছো এটা যদি তোমার হিসাবও না থাকে তাহলে তো তোমার হিসাবে গন্ডগোল আইব অয় আচ্ছা এখন হলো গিয়ে 13 নাম্বার 13 নাম্বারটা দেখো হইছে পেইড 1500 ক্যাশ কই গেল পেইড 1500 ক্যাশ ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি তাহলে আমি ইন্স্যুরেন্স পলিসি আমি এক বছরের লাগিয়ে দিছি তো এই ক্ষেত্রে আমার কি তৈব আমি ইন্স্যুরেন্সে এক বছর লাগিয়ে টাকা আমি দিলাইছি তাহলে এটা আমার একটা এক্সপেন্স না হ্যাঁ তাহলে ওই যে প্রিপেইড ইন্স্যুরেন্স যেহেতু আমি এক বছরের লাগি প্রিপেইড হয়ে লিছি আগেই পেইড হয়ে লিছি তাহলে এটা আমার কি তো হয়ে গেছে ডেবিট হয়ে গেছে বুঝে গেছে আর ক্যাশ যেহেতু আমার কমছে এই ক্যাশটা ওই যে আমার ক্রেডিট বুঝছস আর ওর নিচে আমি রিজন দেখাইলাম পেইড ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি আচ্ছা আর তারপরে একটু হলো গিয়া আচ্ছা উইথড্র 1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ আচ্ছা তাহলে আমরা যদি উইথড্র করি উইথড্র করলে আমার কি তো হইব এক দেখ উইথড্র করলে হিসাব মতে কিন্তু আমার অ্যাসেট একটা কমের কমের না আমার ক্যাশ আসলো অয় অয় ব্যাংকো এইটা হই যাব ক্রেডিট আর ম্যান্ডেজ ড্রয়িং যে সে যে তুললো এইটা হই যাব আমার কিতা ডেবিট বুঝা গেছে অয় অয় কারণ আমি হই যেহেতু ক্যাশ কমছে এই কারণে এটা ক্রেডিট আর বিপরীতে আছে ড্রয়িংস তো ড্রয়িং এটা ডেবিট হবে আচ্ছা আয় ওনাস ড্রয়িং এটা আমার ডেবিট হইব আর ড্রয়িং সব সময় এটা এক্সপেন্স টাইপের বুঝা গেছে এক্সপেন্স এর লাগি এটা আমার ডেবিট হইব বুঝছস এই দেখ আরেকটা জিনিস দেখাই আয় আয় আরেকটা দেখাই ওয়েট এখানে কোথায় ট্রানজ্যাকশনের মধ্যে টেবিলের অ্যানালাইসিস এক্সপেন্সের হিসাবটা আছে একটু সুবিধা হইব কই গেল আচ্ছা এই যে আলাদা করে লেখা নাই
এটা মনে রাখলে ওই বোর্ড ড্রয়িং গুলো আমার এক্সপেন্স হিসেবে কাউন্ট হয়, বুঝা গেছে? ওকে আচ্ছা, তাহলে এইটার ইয়েটা শেষ। আমি রিজন হিসেবে দিলাম ওই যে নিচে দেখ, দেখা যায় যে উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, যেহেতু আমি ক্যাশ তুলে নিছি, ক্যাশ আমার কমছে, তার বিপরীতে আমার মানে ওনার্স যে ড্রয়িংটা আছে এটা আমার ডেবিট হইছে, বুঝা গেছে? আচ্ছা, এরপরে ট্রানজেকশন কিটা হইছে রিসিভ 57,000 ইন ক্যাশ ফর অ্যাডমিশন ফিস। তাহলে অ্যাডমিশন ফি লাগে আমি কত 57,000 পাইছি। তাহলে এখানে দেখ, আমি রিসিভ যেহেতু করছি তাহলে আমার ক্যাশ বাড়ছে না, অ্যাসেট আমার বাড়ছে, এর লাগে এই যে ক্যাশটা ওই বইকে আমার ডেবিটও। আর অ্যাডমিশন আমি একটা রেভিনিউ পাইছি, আমার এটা একটা আয় নানি, আমার অ্যাডমিশনের লাগে রেভিনিউ, যে কোনো ধরনের রেভিনিউ ওই বইকে আমার ক্রেডিট, যেহেতু ইনকাম এটা একটা ইনকাম, সব ইনকাম আমার কিতা হইব ক্রেডিট হয়, আমরা আগেও দেখছি। এই যে দেখ ইনকাম আমার সবগুলো সবসময় ওইগুলো হইব ক্রেডিট, যদি ইনকাম অগ্রিম হয় তাহলে ক্রেডিট আর বকেয়া হইলে ডেবিট। অন অ্যাকাউন্ট বাকিতে, অন অ্যাকাউন্ট বাকিতে থাকলে তোমার যদি ইনকাম অন অ্যাকাউন্ট থাকে তাহলে তোমার এটা ডেবিট হইব। সাথে সাথে ফাইলিছি এর লাগে এটা আমার ই হইব ক্রেডিট হইব, বুঝা গেছে? ক্যাশ তো বাড়ছে এর লাগে। আয় আয় ডেবিট হইছে। আচ্ছা, তারপরে তো হলো গিয়া 25 নম্বরে দেখো সব ইনকাম ক্রেডিট হইব কিতা, যে কোনো ইনকাম দেখলে এটা ক্রেডিট, যদি তোর আমার বাকি থাকে এইটার ক্ষেত্রে তোর ডেবিট হয়ে যাবে, আর সকল এক্সপেন্স ডেবিট, যদি বাকি থাকে সেটা হয়ে যাবে ক্রেডিট। ও দুইটা জাস্ট মাথা থাকলে বাকি না বে অ্যাডভান্স হইলে ডেবিট না, এক্সপেন্স যদি অ্যাডভান্স হয় তাইলে, আর এক্সপেন্স যদি তোর বকেয়া থাকে তাইলে ক্রেডিট। কারণ দেখ তুই তোর খরচ এটা বাকি রাখলে তাহলে তোর এটা ইনডাইরেক্টলি একটা লাইবিলিটি হয়, যে কোনো লাইবিলিটি ক্রেডিট, বুঝা গেছে? $25 তাহলে এইটার ক্ষেত্রে দেখ, প্রথম যে অংশটা সোল্ড 100 কুপন বুক ফর 25 ইচ, ওটা আমার ট্রানজ্যাকশন। এর পরের অংশটা আমাদের বিভ্রান্ত করা লাগি দিছে। এর পরেরটা দেখ, এটা কোনো ট্রানজ্যাকশন কিন্তু হইছে না, কইছে ইচ বুক কন্টেইনস 10 কুপন দ্যাট এনটাইটেল দা হোল্ডার অন অ্যাডমিশন টু দা পার্ক। কারণ এটা তো আমার কোনো ট্রানজ্যাকশন না, ট্রানজ্যাকশন হয়ে গেছে প্রথম লাইনটা, তার মানে আমার কাজ হইব গিয়া ফোকাস হইব গিয়া প্রথম লাইনের মধ্যে। তাহলে দেখ আমি 25 টাকা হইয়া 100টা কুপন বেচছি, তাহলে টোটাল আমার এক কুপন কয়টা বেচা হইছে? 200 মানে 2500 টাকা না, 250 100টা, হ্যাঁ 2500। তাহলে দেখ আমি যেহেতু কুপন বেশিয়া টাকাটা ফাইলিছি, আমার ক্যাশ বাড়ছে, তাহলে ক্যাশ হিসাব আমার হইব কত? ডেবিট, বুঝছস নি? আর এটা হইব গিয়া আন, এই দেখ আন আর্নড অ্যাডমিশন রেভিনিউ, অ্যাডমিশন রেভিনিউটা এটা আমার আর্ন হইছে না, আমি টাকা বেশি লিছি কিন্তু তারা সার্ভিসটা পাইছে না, এর লাগে হইছে আন আর্নড অ্যাডমিশন রেভিনিউ। এখানে দেখ মানে আমরা ফাইমু আয় আয় না, আমাদের ক্যাশ ফাইলছে কিন্তু তারা সার্ভিসটা পাইছে না, হইছে অ্যাডমিশনের সময় তারা কুপনটা ইউজ করব। আয় আয় অ্যাডমিশনের সময় তারা কুপনটা ইউজ করব। এই দেখ হইছে ইজ বুক কন্টেস্ট 10 কুপন দ্যাট এনটাইটেল হোল্ডার টু দ্য অ্যাডমিশন টু দ্য পার্ক, মানে পার্কেও যখন তারা অ্যাডমিশন নিব তখন তারা কুপনটা ইউজ করতে 10 কুপনে একটা বই পাইব। হয় হয় তা আমি ক্যাশটা ফাইল নিলাম কিন্তু তারা তারা আমার সার্ভিস হিসেবে আন আর্নড রেভিনিউ, বুঝে গেছে? আর আন আর্নড রেভিনিউ এটা হয়ে গেছে আমার ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট বে আন আর্নড রেভিনিউ ক্রেডিট।
আর ক্যাশ ডেবিট হইছিল ক্রেডিট অগ্রিম মানে এটা বুঝছি না অগ্রিম আর কি টাকা ফাইলাইছে ওইটাই পড় ও তো অগ্রিম টাকা তো তুই ফাইলাইছিস এর লাগি তো ক্রেডিট এই যে দেখ আমি যদি ইনকামটা অগ্রিম হই যায় এই যে ক্রেডিট সার্ভিসটা আমার বকেয়া রইছে ইনকামটা কিন্তু আমার রই গেছে বুঝা গেছে আচ্ছা এর ফর দ্য ট্রানজেকশনটা হইল গিয়া রিসিভড 8900 ক্যাশ অ্যাডমিশন ফিস তার মানে দেখ এডমিশন ফিস আমার হতো আবার ফাইসস 8900 টাকা তাইলে এটা তোর ক্যাশ বাড়ছে বাড়ছে না আর হ্যাঁ তাহলে আবার একটা এডমিশন রেভিনিউ তোর আইছে আগে যেরকম ওই যে কত নাম্বার ট্রানজেকশন 20 নাম্বার ট্রানজেকশনে 57000 ফাইসলে তখন এডমিশন রেভিনিউ এসলো সেম ভাবে আমার 30 নাম্বারে মানে 8900 পাইছি আমার কি তোইছে এডমিশন রেভিনিউ তাহলে এডমিশন রেভিনিউ আমার উপর ক্রেডিট বুঝা গেছে সেম আর দেখ পেইড 900 অন ব্যালেন্স আউট ফর অ্যাডভান্টেজ ইনকার্ড অন এপ্রিল 8 তাহলে দেখ এপ্রিলের 8 আমি কিটা করেছিলাম আমার একটা ট্রানজেকশন হইছিল ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1800 দেখ এই যে দেখ আমি 1800 টাকায় আমি একটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স করেছিলাম আমি এইটা টাকাটা দিছিলাম না বুঝা গেছে বাকি আসল না আমার টাকাটা ও ট্রানজেকশনটা আমি আবার করছি এই যে আমি বাকি 1800 টাকা আসলো এইটার মধ্যে আমি 900 টাকা এখন দিলাইছি বুঝা গেছে ওই 1800 টাকার আমার কি হয় এই যে দেখ লাইবিলিটি কমলে আমার কি হইব লাইবিলিটি কমলে ডেবিট হইব এর লাগি দেখ ওই যে অ্যাকাউন্ট পেপল আমার হইছে ডেবিট বুঝা গেছে যেহেতু আমার লাইবিলিটি কমছে আমার আগে 1800 টাকার দায় আসলো আমি 1800 মধ্যে 900 টাকা দিলাইছি সে আমার কাছে এখন ফেবে 1100 তাহলে 1800 থেকে 1100 আমার কমছে দায় দায় কমলে সবসময় ডেবিট হয় এই যে ডেবিট আর যেহেতু আমার কি তৈছে হয় ক্যাশ আমার আগে ক্যাশ আমার যেহেতু কমছে ওই যে কই গেল কত নাম্বার ডেট আসলো দেখাইলাম যে পেইড ক্রেডিট অন অ্যাকাউন্ট এই যে আমার দায়বদ্ধতা আগে আমি দায়বদ্ধ আসলাম দায়বদ্ধরে আমি দিলাইছি ক্রেডিটর মানে হইল গিয়া যে আমার পাওনাদার পাওনাদার পাওনাদারে আমি টাকা দিলাইছি এর লেগে আমার কি হয়ে গেছে ট্রানজেকশনটা হয়ে গেছে হয় তাহলে ও একটা শেষ সেমভাবে তুই হয় সেমভাবে আরও কয়েকটা ম্যাথ আছে ওইগুলো একদম সেম টু সেম কোনো ইয়ে নাই টু টু সেম এখানের মধ্যেও কোনো পার্থক্য নাই একটা টু থ্রি এর মধ্যে মনে হয় একটা কোনটা চেঞ্জ আছে একটু টু ফাইভ এ একটু একটু জাস্ট চেঞ্জ আছে টু ফাইভ এটা করি এখন শুরু করতাম না টু ফাইভ এ আচ্ছা তাহলে এখানে দেখ দেখলাম আচ্ছা এখানে দেখ আমার যেহেতু জেনারেল জার্নাল যেহেতু করলাম জার্নাল আমার উপরে কিতা কিতি লেখা দেওয়া আছে ওটা দেখার দরকার নাই আমি ডাইরেক্ট ট্রানজেকশন গুলা ইনপুট দিলাই না তাহলে ট্রানজেকশন আমাদের 2 তারিখ থেকে শুরু হইছে বুঝা গেছে আর উপরের গুলো আমার লেজার করতে লাগবো জার্নালে কোনো কাজ নাই তাহলে দেখ এপ্রিলের 2 তারিখ আমার এখানে কিতা হইছে যে পেইড ফিল্ম রেন্টাল অফ 800 অন ফার্স্ট মুভি তাহলে এখানে দেখ আমার পেইড ফিল্ম রেন্টাল তাহলে আমার ক্যাশ কমছে না টাকা দিলেছি তো ক্যাশ আমার
ক্রেডিট হইব আর রেন্টাল এক্সপেন্স তাহলে আমি যে এই যে ফিল্ম রেন্টাল যে আমার একটা এক্সপেন্স হলো এক্সপেন্স হইব কি আমার ডেবিট বুঝা গেছে তাহলে ও দেখ ট্রানজেকশনটা ফিল্ম রেন্টাল এক্সপেন্স আমার হইছে কি কিটা ডেবিট আর ও যে ক্যাশ আমার কম সেল লাগাইছে ক্রেডিট আচ্ছা এখন সেকেন্ডটা দেখি অর্ডার টু এডিশনাল ফিল্মস এট 100 টাকা ইচ তাহলে দেখ তুই অর্ডার ফিল্ম অর্ডার করছস না তুই দেখা দিছস না তোর কাছে ফিল্ম আইছে তাহলে এটা তোর কোনো ট্রানজ্যাকশন হইছে না বুঝা গেছে জাস্ট তুই অর্ডার করছস টাকার কোনো আদান প্রদান হইছে না এলাগে এটা আমার কোনো এন্ট্রি হইতো না বুঝছস আচ্ছা তাহলে 3 তারিখ আমার কোনো এন্ট্রি হইতো না ও যে দেখ 3 তারিখ আমার কোনো এন্ট্রি নাই আচ্ছা তারপর লিখে 9 নাম্বার হইছে যে রিসিভড 2800 ক্যাশ ফ্রম অ্যাডমিশনস তাহলে যেহেতু আমি রিসিভ করছি আমার ক্যাশ বাড়ছে ক্যাশ বাড়লে আমার কি ডেবিট আর যেহেতু অ্যাডমিশন রেভিনিউ পাইছি অ্যাডমিশন রেভিনিউ তো আমার ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল না আমি রেভিনিউ আর হইছে আইগুলোর সাথে অ্যাডমিশন রেভিনিউ হইব তাহলে যদি তুই সেবা দিয়া টাকা না পাস টাকা বাকি থাকে তখন হবে অ্যাকাউন্ট রিসিভেবল বুঝছস আচ্ছা তাহলে ও দেখ এডমিশন রেভিনিউ ক্যাশ হিসাব আমার ডেবিট আর এডমিশন রেভিনিউ আমার ক্রেডিট বুঝছস আর নিচে ও রিজনটা দেখাই দিয়ে লাগবে কোয়েশ্চন ফলো রিজন বুঝিয়ে দিতে পারবে আচ্ছা তারপর একটা কিতা হয়েছে যে মেড 2000 পেমেন্ট অন মর্টগেজ এন্ড 1000 ফর অ্যাকাউন্টস পেবল ডিউ আচ্ছা তার মানে আমার কিতা হয়েছে যে তা কিটা হইছে যে ইও মর্টগেজটা কি আমার কিটা হইছে মর্টগেজে আর কি টাকা পাইতো আর কি মর্টগেজটা কি তোর টাকা নিছে আর একটা হলো যে অ্যাকাউন্ট পেবল ডিউ আসলে তার কত 1000 টাকা তাহলে মর্টগেজটা কি টাকা নিছিল আমার কত টাকা 2000 টাকা আর তার অ্যাকাউন্ট পেবল বাকি আসলো 1000 টাকা বুঝা গেছে এখানে দেখ বলছে মেড 2000 পেমেন্ট অন মর্টগেজ আর 1000 অন অ্যাকাউন্ট পেবল মানে তার মর্টগেজ তার কাছে 2000 টাকা পাইতো আর আগের অ্যাকাউন্ট পেবল আসলে তার কত 1000 টাকা সেইগুলা পে হইছে মেড মানে পেড মেড মানে পেড মর্টগেজ এক বেটাবে ও বেটাবে কাছ থেকে এটা খানছিল 2000 টাকা এখন এই 2000 টাকা দিলাইছে হইছে মেড 2000 পেমেন্ট অন মর্টগেজ মানে কি সে একটা পেমেন্ট করছে মর্টগেজ রে না সে আগে ভুলি গেছে আগে মর্টগেজ বুঝছ না মর্টগেজ মানে কি না বেশি লাগে মর্টগেজ কিটা দিকে যাবে কিছু দিকে কিছু মর্টগেজ একটা বেটার নাম একটা বেটা বেটা না বে মর্গেজ তো বেটার নাম না বে মর্গেজ মানে ও যে কোনো কিছু ধার দিয়া টাকা আনা শিওর কি ধার কি আনা ওই ওই কইছি আমি ও দুদিন নারে দে আমি ও দুদিন জানিয়েছি মর্গেজ এটা ইওর নাম আচ্ছা দেখ সাসমারি এ মর্গেজ লোন অর সিম্পলি মর্গেজ ইজ আ লোন ইউজড আইদার বাই পার্সনস অফ রিয়েল প্রপার্টি অর আদার রিয়েল প্রপার্টি রেজিস্টার বন্ধক মর্গেজ আমি এতদিন আমি এতদিন জানি এটার নাম ওই বে কোম্পানি আসতে পারে না ফেটে না হবে একটা কোম্পানি নাম আসলো না নি ও তাকে আমি ও ইউ হয়ে গেছে মর্গেজ যাই হোক নতুন একটা জিনিস শিখলাম বন্ধক রাখা আচ্ছা তাহলে হেজে তাহলে হেজে বন্ধক রাখছিল ও বন্ধকটা বন্ধকি টাকা হে দিছে বুঝা গেছে বন্ধকি তাহলে একটা দিছে মর্টগেজ বন্ধকি আরেকটা লিখে তার কাছে পাওনা আসলো পাওনা অ্যাকাউন্ট পেবল 1000 টাকা তো 3000 টাকা দুইটা ট্রানজেকশন আছে না এই ক্ষেত্রে ট্রানজেকশন তিনটা হইব দুইজন রে দুইজন আলাদা আলাদা ব্যক্তির টাকা দিছে তাহলে দেখ তুই আমার কাছে 500 টাকা পাস মারজানা আমার কাছে 700 টাকা পায় এখন আমি এপ্রিলের 30 তারিখ তোরে 500 টাকা দিলাম মারজানারে 700 টাকা দিলাম তাহলে তোরা দুইজনের ক্ষেত্রে আমার তো এবো যে ডেবিট আমার এটা আমার কি তো ইস এক্স মানে লাইবিলিটি আমার কমছে আর ক্রেডিটও যাইবো কি আমার ক্যাশ 1200 টাকা আমার ক্রেডিট কমে যাবে এই দেখ দুইটা আমি যেহেতু ট্রানজেকশন করছি মর্টগেজ রে দিছি অ্যাকাউন্ট পেবল রে দিছি এর লাগে আমার দুইটা হইছে আমার ডেবিট
আমার দায় কমছে, লায়াবিলিটি কমছে। এই তো ডিসি করি তো আমার কমছে, এখন মর্গেজ আমার কাছে ফাইতো, এটা আমার একটা লায়াবিলিটি আসলো, দেওয়ার ফলে আমার লায়াবিলিটি কমছে, লায়াবিলিটি কমলে আমার ডেবিট হয়। আর ক্যাশ $1,000 এই যে অ্যাকাউন্ট পেবল, এটাও আমার একটা দায় না, অ্যাকাউন্ট পেবল তো দায়ই, এটা তো জানোসি। তাহলে অ্যাকাউন্ট না দিলাইছি, মেড মেড পেমেন্ট হইছে, মানে তুই পেমেন্ট করছস এন্ড করে ফর ইকুয়েশনটা ফুটে দেখ, ফার্স্টে লেখা যে মেড এত টাকা পেমেন্ট, মানে তুই পেমেন্ট করছস, বুঝে গেছে? দুইটা পেমেন্ট করছস, একটা হলো গিয়ে মর্টগেজ পেবল আর একটা হলো গিয়ে অ্যাকাউন্ট পেবল, তাহলে তোর দুইটা দায় কমছে, দুইটা দায় কমা মানে তোর ডেবিট, আর সাথে সাথে তোর ক্যাশও কমছে, ক্যাশটা অটোমেটিকতে তোর ক্রেডিট, দুইটা মিলিয়ে 3,000 টাকা লাগি, ক্যাশও তোর 3,000 টাকা পিছে, ক্যাশও আবার 2,000-3,000 লিখতে যাইস না, টোটাল অ্যামাউন্ট হইব, বুঝা গেছে? ওই এইখানে দেওয়া লাগবে, ওগুলা দেওয়া লাগবে, লেজার বানাবো তখন শেষ, ওটা ক্লিয়ার নেই। তারপরে লাগে 11 নম্বর হয়েছে যে লেক থিয়েটার কন্ট্রাক্টেড উইথ আর ওয়ান্স কোম্পানি টু অপারেট দ্য কনসেশন স্ট্যান্ড, কনসেশন লাগে ছাড়। আচ্ছা, ওয়ান্স ইজ টু পে 70% অফ গ্রোস কনসেশন রিসিভড পেবল মান্থলি ফর রাইট টু অপারেট দ্য কনসেশন স্ট্যান্ড, মানে এখানে আমার ট্রানজেকশন বানাইতে পারছি না, ট্রানজেকশন বুঝছ না, কোয়েশন মানে এখানে আমার কোনো ট্রানজেকশন হইতো না, কারণ এখানে আমার কোনো আদান প্রদান হইছে না, আমি জাস্ট একটা কন্টাক্ট করছি যে তুমি আমার প্রত্যেক মাসে তুমি 17% এর আমার একটা সার দিবাই, ওই যে দেখ 70% অফ গ্রোস কনসেশন রিসিভড পেবল মান্থলি, মানে প্রত্যেক মাসে তোমার কি তোইব সে তোমার 17% করে তোমারে সার দিব। আচ্ছা, তাহলে এটা জাস্ট আমি কন্ট্যাক্ট করলাম, এটা আমার কোনো ট্রানজেকশন নাই, বুঝা গেছে? তাহলে এই 11 নম্বর আমার হইব নো এন্ট্রি। তুই ফোরিয়াও বুঝতে পারবে যে টাকার যদি আদান প্রদান হয়ে যায়, কেনা বিচা হয়ে যায়, এই ক্ষেত্রে তোর ট্রানজেকশন হইব, অন্যতায় তোর হইতো না, কোনো কন্ট্রাক্ট কর অথবা সারের বিষয়ে আলাপ কর, এগুলো তোর নো ট্রানজেকশন, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এর ফরেরটা দেখ, 12 তারিখেরটা পয়সা পেইড অ্যাডভারটাইজিং এক্সপেন্স পাশে, তাহলে ও ট্রানজেকশনটা তোরা নিজে নিজে কর, এক্সপেন্স ডেবিট যাইব আর ক্যাশ ক্রেডিট। ওতো ঠিক আছে, তাহলে এর ফরটাও পারবে, এর ফরটা কি তা ওয়ান অফ দ্য থিংস অর্ডার অন আরে অর্ডার করছি, এটা তো কোনো ট্রানজেকশন নয় না, রিসিভড দ্য মানে আমি কই এটা দেখ, তোর এটা কোন মাসের হিসাব একটু সাইয়া দেখ, এপ্রিল এপ্রিলের হিসাব কই লেখা, তুই ওটা দেখ, শোন ইন এপ্রিল আমি তো 3 তারিখ আমি অর্ডার করেছিলাম দাদা, এটা তো আর পেমেন্টই করেছিলাম না, 3 তারিখে এটা আইছে তারপরে গিয়ে হইছে, দেখ আমারে ওটা শো এপ্রিলে আমার দেখানি হইব, মানে এটা আমার দেখানি হইছে না, হইছে উইল বি শোন ইন, দেখ ফিউচার টেন্স আছে, না না উইল বি শোন ইন, তাহলে এটা আমার বাকি মানে পেয়াবল টাইপের কিছু একটা আইব, ওটা বুঝিয়ারা
ফিল্মটা আমি এখনো দেখছি না। এখন আমি কই তুই তিন নাম্বারেরটার দিকে একটু চা। তিন নাম্বার হয়েছিল যে অর্ডার টু এডিশনাল ফিল্মস এট 1000, মানে দুইটা ছবি আমার 1000 করে অর্ডার করছে, তার মানে কত টাকা? 2000 টাকা, তাই না? তার মধ্যে একটা ছবি তোর আইয়া ফুল চাইছে, একটা ছবির 1000 টাকাটা তুই আইয়া পাইছস, বুঝছস? দুইটা তোর 2000 টাকা। এখন তুই একটা ছবি ফাইলিছস, এটার তুই বিল দিলাইছস 1000 টাকা, তাহলে তোর আরেকটা ছবি বাকি আছে না? ওটা তুই পরে দিবে, ওই তাহলে ওটা তোর রইব অ্যাকাউন্ট পেবল। এই 1000 টাকা তোর পরে দেওয়া লাগবে, যে সময় তুই কিতাস হো বাকি ছবিটা পাইবে, তুই তো এর আগে দিলাইতে না, বুঝা গেছে? তাহলে দেখ, যেহেতু তুই একটার লাগে 1000 টাকা দিছস, এর লাগেও দেখ ফিল্ম রেন্টাল এক্সপেন্স, যেহেতু আমি একটা রিসিভ করছি, একটার লাগে আমি 1000 টাকা দিছি, আরেকটা আমি রিসিভ করছি না, বাকি আছে, আমার আরো 1000 টাকা দেওয়া লাগবে অ্যাকাউন্ট পেবল 1000 টাকা। এটা অ্যাকাউন্ট পেবল কেন? আমি অর্ডার করে লিছি, অর্ডার করা মানে আমার এটা দেওয়া লাগবে, আমি দাই, ওই এই লাগি হইছে অ্যাকাউন্ট পেবল, বুঝা গেছে? তাহলে ও ট্রানজেকশন ওটা শেষ, ওই ওই সময় লিখলাম কিন্তু আমার জন্য রিসিভ করতে দেবে, সমাজ এগুলা করতে করতে আমরা টিকে যাব, একবার করে করলে হইব। আচ্ছা তাহলে ওটা ক্লিয়ার। পারবে কিতা রিসিভড ক্যাশ ডেবিটও দেইব, রেভিনিউ দেইব, আর বাকি রেভিনিউ ক্রেডিট, ওকে, এডমিশন রেভিনিউ, তাহলে ওটা ক্রেডিট, তারপরে 29 নাম্বার তো পারবে, এক্স স্যালারিজ একটা ক্যাশ হইব, ক্রেডিটও যাইব, আর এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স আমার ডেবিট হইব, আর ক্যাশ ক্রেডিট, আর সব সময় মাইন্ডে রাখবে, ভালো ঠড়িয়া লেখলে হইব নি, মানে ক্যাশ সব সময় তো ডেবিট, সব সময় ডেবিট উপর হইব, ডেবিট সব সময় ফারস্টে, ক্রেডিট সব সময় নিচেরটা লাগবে, তো তোর ফার্স্ট কাজ হইলো কি তো ট্রানজেকশন আর ডেবিটটা খুঁজে বার করা, তুই যদি ডেবিটটা প্রথমে লিখিলাস এরপর তার বিপরীত ট্রানজেকশনটা অটোমেটিক্যালি ক্রেডিট, বুঝা গেছে? আর সব সময় দেখ সবটার মধ্যে ডেবিট আগে, এটার ডেবিট আগে, এটার ডেবিট আগে, এই যে ডেবিট আগে, ডেবিট আগে, ডেবিট আগে, তো ভুলো ক্রেডিট আগে দিলে হিজা মানে ভুল হইব, বুঝা গেছে? তারপরে তো হলো গিয়া 30 নাম্বারেরটা, দেখ এখানে হইছে রিসিভড স্টেটমেন্ট ফ্রম আর ওয়ান শোয়িং গ্রোস কনসেশন রিসিভড অফ 1000 এন্ড দ্যাটস ডিউ টু দ্য লেক থিয়েটার $170, মানে 1000 এর 17% হচ্ছে তোর 170 ফর এপ্রিল, ওয়ান্স পেইড ওয়ান হাফ অফ দ্য ব্যালেন্স ডিউ উইল রেমিট দ্য রিমাইন্ডার অন মে 15। তাহলে দেখ আমার, আচ্ছা মে 5, আমার দেখ আর ওয়ান্সের লাগে আমি চুক্তিটা করছিলাম কয় নাম্বারও, 11 নাম্বার আমি চুক্তি করছিলাম, বুঝা গেছে? তো সে আমার চুক্তি করেছিল যে 1000 এর মধ্যে সে আমার 17% ছাড় দিব, বুঝা গেছে? তো দেখ সে 17% যে ছাড়ে আমার এসে 170 টাকা, তাই না? ও দেখ ওখানে লেখাও আছে যে দ্য লেক থিয়েটার $170 আর ব্যাকটো দেওয়া যে 1000 এর 17%, আবার এর ফলটা দেখ যে ওয়ান্স, তাহলে হিসাব মতে আমার দেখ 1000 এর 170 টাকা আমি ওয়ান্স আমার ছাড় দিব, তাই না? নেক্সট লাইনে হয়েছে যে ওয়ান্স পেইড ওয়ান হাফ অফ দ্য ব্যালেন্স, তার মানে কি সে আমার 170 টাকা দেওয়ার কথা আসলো, সে 170 না দিয়ে আমার হাফ দিছে, তার মানে 170 এর হাফ আমার কত? 85 টাকা, 85 টাকা, তো এই 85 টাকা সে আমার দিছে, তাহলে আমি ক্যাশ পাইছি 85 টাকা, বাকি 85 টাকা আমার পরে দিব, তার মানে এটা কোন ইয়েটা হইব, অ্যাকাউন্ট হইব, আমি পাইব রিসিভেবল, তাহলে ক্যাশ আমার পাইছি 85 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 85 টাকা,
বাকি 85 টাকা হইবে যে আমার ওই যে কনসেশন রেভিনিউ, যেহেতু সে আমার টোটাল 100 না না ক্যাশ 85 টাকা, এটা আমার ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল আমরা সবসময় জানি ডেবিট, ওটাও আমি ডেবিটের করে লিখলাম। আর কনসেশন যে রেভিনিউ, তাহলে এটা আমার একটা রেভিনিউ না, আমি এত টাকার মধ্যে ধর 1000 টাকা আমার দেওয়ার কথা ছিল, তার মধ্যে আমি 170 টাকা সারফাইলাম, হয় তাহলে এটা আমার একটা এক ধরনের রেভিনিউ, হয় এই রেভিনিউটা আমার ক্রেডিট হয়ে গেছে, বুঝা গেছে? এন্ড উইল রিমিট দা রিমাইন্ডার অন মে 5, মানে হ্যাঁ আমারে অর্ধেক দিছে আজকে, অর্ধেক মের 5 তারিখ দিব, এর লাগি অ্যাকাউন্ট রিসিভেবল আইছে, বুঝা গেছে? যেহেতু অর্ধেক আমি পাইছি 85 টাকা ডেবিট, আর অর্ধেক আমি পাইমু সেটাও আমার ডেবিট, যদি ফাইল নিতাম তাহলে তো ডাইরেক্ট ক্যাশ আমি 170 টাকা লিখে নিলাম, মানে যেহেতু আমি অর্ধেক অর্ধেক পাইছি এর লাগি আমি দুইটা ট্রানজেকশন আলাদা করে দেখাইছি, বুঝা গেছে? তাহলে ও মেথড দুইটা জায়গাতে একটু চেঞ্জ, একটা হলো কি ট্রানজেকশন 100, এখানে আমার দেখ দুইটা ডেবিট হইছে একটা ক্রেডিটও, আর 30 এর মধ্যে দুইটা ডেবিটও একটা ক্রেডিটও, এক্সেপশন হয়ে গেছে। আর সবগুলা সেম, ও বাকিগুলো তো তারা নিজেরাও ফার্সেস, তো বাকি সব সেম, তো সেম ম্যাথ আমার মেবি 2-5 বিট আছে প্রিপেইড রেন্টাল অন স্পেশাল, তাহলে এটা হওয়া কি চাইব আমি পে করে দিছি প্রিপেইড অগ্রিম, প্রিপেইড অগ্রিম আমার যদি একটা হয় তাহলে এটা আমার ডেবিট হইব, এই যে প্রিপেইড এক্সপেন্স আমার প্রিপেইড রেন্টাল অথবা প্রিপেইড হয় যেহেতু ক্যাশ কম, তাহলে ও দেখ সেম টু সেম যেহেতু প্রিপেইড তুই অগ্রিম দিলাইছস, অগ্রিম তোর ডেবিট হইছে আর ক্যাশ ক্রেডিটও, ক্লিয়ার? শেষ ওগুন, তাইলে ও টাইপের যত ম্যাথ আছে এখন 2-2A 2-2B ওগুলো সব পারবে, আর 2-5B ওটা সেম টু সেম 2-5 মানে 5 এর মতো, ওখানে দুইটা ট্রানজেকশন আছে, ওয়েট লেজারও সমস্যা আছে, মানে ওই না বড় হয়ে লেখা খালি ব্যাঙ্গা ব্যাঙ্গা লেখা লাগে, শুন না কে আছে যত ইয়া আছে লেজার ভাল লাগে হতে, আচ্ছা কিন্তু টাইম লাগে বেশি, দেড় পেজের মতো, তারপর 3 পেজও লাগতে পারে, তুই এমনি এক্সামও 3 পেজ তো এমনি, মানে তোর 10টা ট্রানজেকশন আছে, 10টা ট্রানজেকশন করতে গেলে তোর 1.5 পেজ লাগি যাব, স্যারে তোর 5টা দিল 6টা দিল ওলা দিব আর কি, দিলেও ট্রানজেকশন হবে, নাইলে তো আমরা অত পেজে যাগই তো না, তুই নিজেও দেখ 10টা পেজে আমার কতটুক অতটুক টানছে আমার এখানে আইয়া, তার মধ্যে আবার যদি লেজার দেয় লেজারে তো ফুল লেজার তো গরমের দিলে 2.5 পেজ 3 পেজ হয়ে যায়, তাহলে ও টাইপ ও চ্যাপ্টারের হইতে গেলে তোর 95% ক্লিয়ার, এখন নিজে নিজে যদি প্র্যাকটিস করস 100% ক্লিয়ার হয়ে যাবে, বুঝে গেছে? জার্নালটা এখন হলো গিয়ে লেজার, লেজারও বুঝে দিতাম নি, বুঝাইলে তোর আর ইচ্ছা বুঝাইলে তো বুঝাইব, লেজার তো সারি, আচ্ছা বুঝাইলে একবার আর কি, ট্রায়াল ব্যালেন্স শেষ ট্রায়াল ব্যালেন্স তো একটু সুজা লেজারও যা আছে লেজারের জিনিসগুলো তুই ট্রায়াল ব্যালেন্সও তুলতে, আর তো কোনো কাজ নাই, আচ্ছা দুইটা বুঝাই, আচ্ছা বাকি আমরা প্র্যাকটিস করে আটকে যেতে না নক করব না, সেই ভিডিও দেখতে সেই না, আচ্ছা তাহলে 5 5 2 এর মধ্যে লেজার আছে ওটা তাহলে করি, পি 2 2 এ 2 2 এ 2 2 এ 2 2 এর মধ্যে লেজারটা করব, বাহরসস নেই, আচ্ছা তাহলে দেখ লেজার ম্যাথ দেখার আগে লেজার লেজারের বাংলা লিখে খতিয়ান, আগেটা যেমন জাবেদা মনে হচ্ছিল জার্নাল খতিয়ান দাদা মোর বুঝছেন যে জাবেদা দাদা মানে কেউ, আচ্ছা তাহলে দেখ লেজারের তো লিখে আমার খতিয়ান, লেজারের ক্ষেত্রে আমার কাজ কিটা করা লাগে, ওই যে আগে আমি জার্নালে যতগুলো আমার ইয়ে আছে মানে অ্যাকাউন্টস আছে সবগুলো অ্যাকাউন্টসে লাগে আলাদা আলাদা আমার ঘর করা লাগে, বুঝছস? যেমন ধর প্রত্যেকটা অ্যাকাউন্টের লাগে আলাদা, যেমন ধর এই ক্যাশ আমার একটা অ্যাকাউন্ট,
যে ইন ক্যান্ট ক্যাপিটাল আমার একটা অ্যাকাউন্ট, সাপ্লাইজ একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পেবল একটা অ্যাকাউন্ট, তো সবগুলো লাগে আমার একটা একটা করে গড় ঘোরা লাগবো। তাহলে এখন আমি ক্যাশের লাগে আমি যেই গড় ঘোরবো সেখানে আমার কিতা থাকবো, ক্যাশ সম্পর্কে এই চার্টও যতটা আছে সব আমার এক গড়ের বিটাইবো। এই যে দেখ, এখানে একটা ক্যাশ আছে, আর একটা ক্যাশ আছে এখানে, আর একটা ক্যাশ আছে এখানে, 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 তারপরে আছে এখানে। তাহলে দেখ, ও ক্যাশ সম্পর্কে গড় ঘড়িয়া যে যে ডেটা আমার ক্যাশ আসলো সবগুলার হিসাব আমার আইব। এই ক্ষেত্রে একটা শর্ত হইল গিয়া, মানে মাস্ট যেটা তোমার করা লাগবো, যেই ট্রানজেকশন লইয়া তুই কাজ করবে তার বিপরীত ট্রানজেকশনের পার্ট, মানে এটা দেখ কিতা হয় পার্টিকুলার বইব। যেমন ধর তুই ক্যাশ লইয়া কাজ করলে, এইটা দেখ আমি ক্যাশ লইয়া কাজ করলাম, ক্যাশের এখানে আমার এক্সপ্লেনেশন হ বা পার্টিকুলার হ কোনটা বইব, ক্যাশের লগে যেটা থাকবো সেটাই বা আমার বইব, বুঝা গেছে? এই যে দেখ ক্যাশের, আচ্ছা ও বা আমি এখানে লিখিয়া দেখাই, দূরে মোবাইলটা পাতে না, আস্তে আস্তে হই আমি লেখি আগে আমার গড়ো আমি আর আমার ছোট দুই বোন সাইন্স, আর বাকি সব অ্যাকাউন্টিং। আমি তো ভাবলে মজুদি না বুঝে ভাইয়ার কাছে গিয়ে এখন আর ওটার ভিতরে তাকে দিলে নোট দেখে ভরা দিতে সমস্যা নাই। আচ্ছা দেখা যায়নি, আচ্ছা ও ধর আমার ওই গিয়া লেজার, এলি ডি জি ই আর লেজার, আচ্ছা তো লেজারও আমার ক্ষেত্রে হইব ফার্স্টটা গড় থাকবো, ফার্স্টটা গড় আমার কিতা কিতা, ও না লেজারের ক্ষেত্রে আমার থাকবো সাইডটা গড়। তুই কেবল জুম করছিস ফোন না? আমি একদম খান্দা তানিয়া রাখছি আর লাগে হইছে আচ্ছা দেখ ফার্স্ট গড় আমার কিতা কিতা, একটা হইব গিয়ে আমার ডেট লেজারের ক্ষেত্রে, আর একটা হইব গিয়ে পার্টিকুলার হো আর এক্সপ্লেনেশন হো যেটাই তুই দেস, বুঝা গেছে? তারপরে হইব কি আমার ডেবিট, সব সময় ডেবিট আগে হইব, তারপর হইব কি আমার ক্রেডিট। আচ্ছা আচ্ছা এটা ক্ষেত্রে তো আমার রেফারেন্স লাগবো, রেফারেন্স দিলে আমার ছয়টা কর লাগবো। তুই লেজারের কয়টা গড় করা লাগে তুই দেখ, একটা লাগে বারবার তুই সেম ভাবে থাকতে প্রচুর সময় লাগে। এখন আমি ভাবলাম যে কিন্তু অ্যাকাউন্টিং এর বাইবা তোরা তোরা ফারা যাইবো।
কিন্তু ইকোনমিক্স টেনশন আছে ইকোনমিক্স না ওর না তো ইকোনমিক্স শেষ নি তো না আমি সইছিও না এখনো সইমু কয়েকজন মিলে একসাথে পরীক্ষা দেই ট্রানজেকশন লি আমি কাজ করবো তার বিপরীত ট্রানজেকশনগুলো আমি এখানে লিখবো বুঝা গেছে ডেবিট হইল গিয়া ডেবিটের পর হইব যেই ট্রানজেকশন লিয়ে কাজ করলাম যেমন ধর আমি ক্যাশ লইয়া কাজ করলাম ক্যাশের আমার ব্যালেন্স হইব ডেবিট অথবা ক্রেডিট যেটার মধ্যে হয় আমার ক্যাশের ব্যালেন্স হইব বুঝা গেছে বুঝলে নি কথা আয় বুঝলাম সৌরভ আবার একটু কথা বলি কইছি যে আমি ধর ফার্স্টে ক্যাশ লইয়া কাজ করলাম তাহলে আমি ক্যাশের টাকা লিখবো ডেবিটের গড় হবে ক্রেডিটের গড় হওয়ার ব্যালেন্স হোক আমি ক্যাশের টাকা লিখবো বুঝছস আচ্ছা আর পার্টিকুলারও লিখবো ক্যাশের লগে যেটা থাকবো সেটার নাম যেমন ধর আমি এক্সাম্পল দেখাই ধর এইটার ক্ষেত্রে আমি করলাম তাহলে এই ক্যাশের ব্যালেন্সটা আমার কোন গড় আছে ডেবিটের গড় আছে 25,000 তাহলে আমি ওখানেও এটা আমার জানুয়ারি হইলাম মেয়ের এক নাম্বার ডেটের ট্রানজেকশন তাহলে আমি ডেট লিখবো মে 1 টাকা কার আমার ক্যাশের যেহেতু ক্যাশ লইয়ে কাজ করলাম ক্যাশের ক্যাশের টাকা আমার ডেবিটও আসলো দেখ ওই যে 25,000 আমার ডেবিটও আসলো বুঝছস তাহলে আমার ওই ডেবিটের গড় আমি ক্যাশের টাকাটা লিখবো কত হাজার 25,000 সৌরভ বুঝছস নি যে যে গড় আমার ক্যাশ আছে আমি ও ডেটর হিসাব আনবো তাহলে এই 7 নাম্বার ও ধর আমার ক্যাশ আছে তাহলে আমি ও মে 7 নাম্বার লিখবো যেমন প্লাসে প্লাসে আমার প্লাস ডেবিটে ডেবিটে আমার হইব প্লাস বুঝা গেছে ডেবিট ক্রেডিট অথবা ক্রেডিট ডেবিট আমার হইব মাইনাস আর ক্রেডিটে প্লাস ক্রেডিটে হইব গিয়ে আমার প্লাস বুঝা গেছে বিপরীত হলো মাইনাস তাহলে ও আমি এখন এইটার মধ্যে ডাইরেক্ট এক্সাম্পলটা দেখাইলাই তাহলে ক্রেডিট ডেবিট হইল আমরা ডেবিট কোনটা মানাছি ও ওখানে দেখ আমি ওখানটা ক্যাশেরটা আমি জাস্ট দেখাইমু বাকি সবগুলো একদম সেম টু সেম বুঝছস আচ্ছা তাহলে দেখ আমি ক্যাশের লাগি অ্যাকাউন্ট করলাম তার মানে কি তাই ও টেবিল আমার ক্যাশের যতখানো আমার যা যা আছে সব আমার এখানের হিসাব আইব বুঝা গেছে তো দেখ ক্যাশ আমার আছে মের 1 তারিখ তাহলে মের 1 তারিখ আমার ক্যাশ আছে ক্যাশের ব্যালেন্স আছে ওই লাগে 25,000 শোনা যায়নি তাহলে ডেবিটও আছে 25,000 এই আমি ডেবিটও লিখলাম 25,000
তার বিপরীতে আছে আমার কিতা জেইন ক্যান্ট ক্যাপিটাল, আমি এই যে মেয়ের 1 তারিখ লিখলাম জেইন ক্যান্ট ক্যাপিটাল, হ্যাঁ বুঝছস। এইখানে যেহেতু আমার আর যোগ বিয়োগের কিছু নাই, এই জন্য এই ব্যালেন্স আমি 25,000ই লিখব। প্রথম ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সবসময় উফরে যেটা থাকবো সেম জিনিসটা আমার এখানে বইব, বুঝছস। আচ্ছা এখন আমি দেখবো ক্যাশ আর কোথায় কোথায় আছে। আচ্ছা এইখানে আমি ওটার হিসাবটা একটু হইয়া দিলাই, ওটার হিসাবটা আমার রেফারেন্সটা কোয়েশনও দেওয়া থাকে, এই যে এখানে দেয়া দেখ কোয়েশনও কোন জায়গাতে লেখা এখানে যে কোয়েশন আমার ইয়ে খরচা হয়েছে, ও যে দেখ আমি কইরাম যে এ বি সি ডি দিয়ে আমার তিনটা হয় না, যে জার্নাল মেক করো কোয়েশন তিনটা ধরলাম। ও কোয়েশনের ক্ষেত্রে আমার মাঝে মধ্যে ওই যে এখানে আমি যে ইয়েটা দেখাইলাম ও রেফারেন্সটা যে ওয়ান দেয়া থাকে যে জার্নাল নাম্বার এত, বুঝা গেছে উপরে যে জার্নালটা বানামো ওইটা রেফারেন্স দিতেছেন। এখন তোর যদি কোয়েশন যেটা দেয়া থাকবে ওইটা তুই লিখবে, নাইলে তুই তোর যে ওয়ান দিলাইবে, বুঝা গেছে। কোয়েশনও জে টু দেওয়া থাকলে তুই জে টু দিবি, আর যদি না দেস তাহলে তুই ডাইরেক্ট জে ওয়ান লাগবে, কারণ তুই এখানে একটা জার্নাল করছস এইটার রেফারেন্সে তুই করবে, বুঝছস। আচ্ছা তাহলে ওটার হিসাব শেষ। রাইট চিহ্ন এটার ক্ষেত্রে না, রাইট চিহ্ন দেওয়া হয় ওই ইয়ে করার ক্ষেত্রে, আমার ওই কিতা যেন হইতাম উফরে যখন ইয়েগুলো দেওয়া থাকে, যেগুলো আমার উফরে ব্যালেন্সগুলো দেওয়া থাকে জাস্ট ওটার ক্ষেত্রে রাইট চিহ্ন দেওয়া হয়, নাইলে দেওয়া হয় না সবগুলোর ক্ষেত্রে না। ওটা ম্যাথ করার সময় আইব, সামনে দেখাইয়া দিলাম। আচ্ছা বুঝা গেছে ওটার ব্যাপার। আচ্ছা তাহলে ওটার হিসাবটা শেষ। এখন আমি দেখবো যে আর কোনো আমার ক্যাশ আছে, তাহলে আর 3 নম্বর আমার ক্যাশ নেই আছে, 7 নম্বরও, 7 নম্বরও ক্যাশ আছে আমার ক্রেডিটে। তাহলে আমি দেখ 7 নম্বরও ক্যাশের ব্যালেন্সটা আমি ক্রেডিটে লিখছি 900 টাকা, বুঝছস। তাহলে এখন দেখ আমার এটা ডেবিট এটা ক্রেডিট, যেহেতু ডেবিট ক্রেডিট আমার মাইনাস হইব, তাহলে 2500টাকে 900 মাইনাস হলে যেটা হইব এটা আমি ব্যালেন্সে লিখবো। আবার ডেবিট আমার আইছে তাহলে ওটার সাথে আমার ওটা প্লাস হয়ে যেটা হইব ও ও, আবার ওটার সাথে এইটা প্লাস করে যেটা হইব ওটা, বুঝা গেছে। লাস্ট ব্যালেন্সের সাথে তোর আগের ডেবিট অথবা ক্রেডিট যেটা থাকবে সেটার যোগ বিয়োগ হইব। ওই যে এখানে আমার দেখ আগে আমার ক্যাশটা আসলো এটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে ক্যাশটা আসলো আমার ডেবিট, এইখানে তোর ক্রেডিট আগে থাকতে পারতো ডেবিট পরে থাকতে পারতো, সমস্যা তো নাই। তোর বিপরীত তাহলে যোগ বিয়োগ হইব, বুঝা গেছে। যেমন ধর এই যে 25,000 আমার যোগ দিলে তো মাইনাস আইলো, দেখ আমি হই এখানে যদি আরেকটা ডেবিট থাকতো ডি আর ডেবিট ধর আমার 900 থাকতো ক্রেডিট না থাকিয়া, তাহলে দুইটা আমার ডেবিট, আমি যোগ করিয়া ব্যালেন্সটা এখানে বাইলা মানে, বুঝছস। আর ক্রেডিট থেকে ডেবিট গেলে মানে যোগ হয় না, ক্রেডিট থেকে ডেবিট না তোর ওটার সাথে হিসাব হবে, ফাইনান্স ব্যালেন্সের আমি ডেবিট, ফাইনান্স ব্যালেন্সের সাথে যদি তোর ডেবিট হয় যোগ করবে, যদি ক্রেডিট টাইম বিয়োগ করে কার থাকে তারপরে কি মাইনাস হবে না লইতো। এইটার ক্ষেত্রে দেখ তোর বড়টা হলো কি আমার ডেবিট 25,000, এখান থেকে ছোটটা বাদ দিছিস, তাহলে এই ব্যালেন্সটা তোর ডেবিটই রয়ে গেছে না, বড় রয়ে গেছে, তাহলে ডেবিটের সাথে আমার ডেবিটটা যোগ হইব, বুঝা গেছে। তখন এইটা হইছে এইটাও তা আমার ডেবিট, এটার সাথে এটা যোগ হইয়া, হ্যাঁ তাহলে এইটা বড়টা আমার ডেবিট, ডেবিট থেকে দেখ সুটারটা গেল আমার ক্রেডিট, ও যে ক্রেডিট মাইনাস কে ওটা আইছে ওটার সাথে ক্রেডিট, তার মানে এটা থেকে আমার আরো 1000 টাকা মাইনাস হইব, বুঝা গেছে। আচ্ছা আমি তোর একটা ইয়ে বুঝাই, যেমন ধর ও একটা গড় আছে, এইটা হলো কি আমার ডেবিট, এইটা হলো কি আমার ক্রেডিট, এইটা হলো কি আমার ব্যালেন্স। তাহলে আমার দেখ ক্রেডিটও আমার যদি থাকতো 25,000, হ্যাঁ আর ডেবিটও যদি আমার থাকতো 500,
আচ্ছা আগে তো ডেবিটও বড় আসলো, এখন আমি ক্রেডিটও বড় দিচ্ছি, জাস্ট বুঝাইলাম। তাহলে এখন দেখ যেহেতু 25,000 থেকে 500 গেলে আমার কত থাকবো, 24,500, তাই না? 24,500 প্রথমটা যা আছে আমি তাই লিখবো, যেহেতু ক্রেডিট বড়, বড়টা থেকে আমার ছোটটা গেছে, তাহলে এটা হবে আমার ক্রেডিট। আমার যে এরকম যেমন ধর মাইনাস 25,000 প্লাস হইলো কি আমার 500ই ধরি, তাহলে আমার ক্ষেত্রে কি তৈব 24,500 বড়টার আগে যে চিহ্ন থাকে আমার এই চিহ্ন হয় না নি, তাহলে বড়টা আমার যে করে থাকবো সেটার আমার ই হইব, ডেবিট থাকলে ডেবিট হইব, ক্রেডিট থাকলে ক্রেডিট হইব। এখন ডেবিট ধরতেন এফোরটা 500 পরে ডেবিট ধরে একটা এইটা যেহেতু আমার বড়টা আছে এইটা আমার ক্রেডিট। আচ্ছা এখন ডেবিট 500 নিচে একটা দৌড় কি ডেবিট একটা ধর এর নিচে আরেকটা 500 দিতে হবে। আচ্ছা আমি আরেকটা ডেবিট ধরলাম 500 নিচে 700 ধরলাম, তাও এইটা থেকে আমার মাইনাস হইব কারণ এইটা আমার ক্রেডিট। মানে প্রথম যেটা বড় দেওয়া থাকে ওইটার উপর ডিপেন্ড করবে আস্তে আস্তে কত লামতে। আচ্ছা মাঝেটা তো আমি দুইটা জিনিস আমি তোরে বুঝাই, তুই দেখ ও মাইনাস চিহ্ন দিয়া তুই বুঝ, ও 25,000 টা কি তুই মাইনাস দিলে হলো গিয়া 500, তাহলে তোর কত হইব মাইনাস 24,000 কিটা হচ্ছে 2,000 বালা করি কো সরি মাইনাস 30,000 মাইনাস 25,500 হইব 25,500। হ্যাঁ যেহেতু দুইটার সাইন সেম এর লাগি আমার মাইনাস হইছে, বুঝছস? এখন যদি এরকম হইতো আচ্ছা 2,500 দিয়াই করি, 25,000 তোরা হিসাবে ভুল হয় প্লাস হইলে গিয়া 500, তাহলে দেখ দুইটার সাইন আমার আলাদা, তাহলে আমার কি তৈব 2,000। এখন যেটার বড়টার আগে আমার যেই সাইন থাকবো এইটা আমার সামনে বাইনা নি আমরা, তাহলে ঠিক তেমনি বড়টার সাথে বড়টা আমার ডেবিটও আছে না ক্রেডিটও আছে এইটা আমার ওটার হিসাব হইব, এইটা যদি বড়টা আমার ক্রেডিটও থাকলে ওটা হইব ক্রেডিট, বড়টা যদি আমার ডেবিটও থাকবে এইটা হইব ডেবিট। এইটার ক্ষেত্রে দেখ বড়টা আমার কত হতে আসলো ডেবিটও আসলো, এখান থেকে আমি ছোটো ক্রেডিট মাইনাস দিছি, তাহলে ব্যালেন্সটা আমার কি তৈব ডেবিটও থাকবো না, ধরে এইটাকে প্লাস, ও প্লাসটা থেকে আমি ও মাইনাস করছি 900, এটা ক্রেডিট, তাহলে আমার যেটা আইব এটা আমার প্লাসে আইব না নি প্লাস, মানে আমার ডেবিট ও ডেবিট। এখন আমি ও ডেবিটটাকে যদি আমি আবার ডেবিট পাই তাহলে দুইটা আমি যোগ করবো, যোগ করে আমার যেটা আইব এটা তো ডেবিটেও থাকবো তাই না, ওটা থেকে আমি আরেকটা ডেবিট ফেললাম এটা আবার যোগ হইব, ক্রেডিট ফেললাম মাইনাস হইব, বুঝা গেছে? আচ্ছা ক্লিয়ার নি? আচ্ছা তো এই টাইপের সব যতদিন নাম লেখা থাকবে বা না উইডি লেখা থাকবে, মানে ধর আমি তো চারটা অ্যাসেট লাইবিলিটি দিছি, উইডি লেখা থাকবে উইডি অ্যাকাউন্ট ব্যয় করতে আমরা জেন টেন্টের লেখা আলাদা একটা অ্যাকাউন্ট ব্যয় করব, আলাদা সব যা যা তো ট্রানজেকশন হচ্ছে ক্যাশ জেন ক্যান্ট হয়। আমি আরেকটা ইয়ো হইয়া দেই তোর কোয়েশনও চাইয়া দেখ, কোয়েশনও তোর যতগুলো অ্যাকাউন্ট দেওয়া থাকবো সবগুলো অ্যাকাউন্টে লাগে তোর একটা একটা করে বক্স, আমি আমার ক্ষেত্রে একটা দেখ সবগুলো কিন্তু আমি ওই যে ইয়ে রেফারেন্স যেগুলো দেওয়া আছে রেফারেন্সের আমি সিরিয়াল অনুযায়ী 101 এর পরে 112 ওলা সিরিয়ালে করছি, তো রেফারেন্স অনুযায়ী সিরিয়ালে তুই সবগুলো করবে, তাহলে মাঝখানে তোর কোনো একটা স্কিপ থাকার কোনো সম্ভাবনা থাকতো না, বুঝছস? না তুই প্রশ্নটা কি যদি প্রশ্নের ওই যে সিরিয়াল অনুযায়ী করতে থাকস তাহলে প্রশ্নগুলো কভার হয়ে গেলে তোর এই বক্সের গুলো কভার হয়ে গেছে, কারণ বক্স যেই অ্যাকাউন্ট গুলো থাকবে সেগুলো আমার কোয়েশন দেওয়া থাকে, বুঝছস? ও শেষ ট্রায়াল ব্যালেন্সটা হলো গিয়ে আমার তুই যে ডেবিটের হিসাব করলে ক্রেডিটের হিসাব করলে তোর ডেবিটের হিসাব আর ক্রেডিটের হিসাব তোর মিল আছে কিনা সে তাহলে তোর যত ডেবিট আছে যত ক্রেডিট আছে সবগুলোর হিসাবগুলো তুই লিখবি এখানে। আমি ব্যালেন্সও করতেছি না বুঝে, মানে লেজারের মধ্যে আমি তো সবটি ক্যাশে যত ডি অ্যাকাউন্ট আছে সবটি সাবট্রাক্ট করে করতেছি। যেমন ধর এই যে ক্যাশের ক্ষেত্রে এই যে ক্যাশের ক্ষেত্রে আমি যেটা পাইলাম ও লেখ মুখ ক্যাশ লেখিয়া ক্যাশের ক্ষেত্রে আমার ও ফাইনাল যে অ্যামাউন্টটা আইবো ওইটা লেখ, এই ফাইনাল অ্যামাউন্টটা আমি এখানে বই দেব, তারপরে ক্যাশের
ক্যাশের ফলে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমার কি তার অ্যাকাউন্ট রিসিভেবল, তার ফাইনাল ব্যালেন্স ওই একটাও আছে ওটা, তো এরকম করে আমি সবগুলা বই দেবো। আমার যতগুলা মানে লেজারের ক্ষেত্রে যতগুলা অ্যাকাউন্ট আইবো সবগুলো আমি সিরিয়ালে বইবো। তারপরে ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট, এর লাগে ও জায়গাটা তোমার ভালো করে বুঝানো লাগবে। ও জায়গার যদি তুমি ক্রেডিট দিলাও, তুমি ও মানটা বই দিবে ক্রেডিটও, আনসার কিন্তু তোমার ভুল আইবো। এর লাগে তোমার ও জিনিসটা মারাত্মকভাবে খেয়াল রাখা লাগবে যে ডেবিটর কিলা কোন সময় ক্রেডিটর, বুঝছো? যোগ বিয়োগ করবে, সমান সমান আইব মানে তোর আনসার হয়ে গেছে, আর যদি সমান না আয় বলবে তোর হিসাবও ভুল হয়েছে। আয় আয় তাহলে ও শেষ, চ্যাপ্টার টু ক্লোজ না? আয় চ্যাপ্টার টু ক্লোজ।